তো দিদি যখন রান্না করছে তো দিদির সঙ্গে একটা ছোটখাটো প্রাঙ্ক করা যায়। আমি কিন্তু একটা লঙ্কা নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, দিদি কিন্তু এখানটা রান্না করছে এবং আমি কথাটা আস্তে আস্তে বলছি, কারণ দিদি কিন্তু শুনে ফেলবে আমি কী করতে চলেছি। কী রে, কী হলো? হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আশা করো সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। ব্লগটা আছে কিন্তু আমি বানাচ্ছি, দিদি বানাচ্ছে না, কারণ দিদি রান্নাঘরে রান্না করছে। তো আমি ভাবলাম, তো দিদি যখন রান্না করছে তো দিদির সঙ্গে একটা ছোটোখাটো প্রাঙ্ক করা যাক। তো আগের দিন কিন্তু দিদি কিন্তু পিসিমণিকে পিঠের মধ্যে লঙ্কা খাইয়েছিল, তো আমি আজকে ভাবলাম যে দিদিকে মুড়ির মধ্যে কিন্তু আজকে একটা লঙ্কা খাওয়াবো এবং কি রিয়াকশনটা হয় তোমাদের দেখাবো। তো আমি কি করেছি, তো এখানে কিন্তু আমি মুড়ি নিয়ে নিয়েছি, মশলা মাখানো মুড়ি। তারপর আমি কি করেছি দেখো, আমি কিন্তু একটা লঙ্কা নিয়েছি, এই লঙ্কাটা কিন্তু আমি দিদিকে মুড়ির মধ্যে খাওয়াবো এবং কি রিয়াকশনটা হয় তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকো এবং চলো আমি দিদিকে কিন্তু এই লঙ্কাটা খাওয়াবো, তো রিয়াকশনটা কী হয় তোমরা দেখতে থাকো। তো চলো। তো এই দেখো বন্ধুরা, দিদি কিন্তু এখানটা রান্না করছে এবং আমি কথাটা আস্তে আস্তে বলছি, কারণ দিদি কিন্তু শুনে ফেলবে আমি কী করতে চলেছি। তো বন্ধুরা দেখো, তো এবার চলো আমি দিদির কাছে যাই। এই দিদি, কী রান্না করছিস? আর কি যে মাংস হচ্ছে, ভালো করে রান্না করবি? সত্যি? হ্যাঁ, এতদিন কি ভালো রান্না করি না নাকি? মুড়ি খাবি? নিয়ে আয়। এই নাম নিয়েছি, হ্যাঁ নিয়েছি। হাঁ করে আমি খাইয়ে দিচ্ছি, তো রান্না করছি, হাঁ করে আমি খাইয়ে দিচ্ছি। অল্প খা। ভালো হয়েছে মুড়ি মাখানো? কী রে, কী হলো? তুই যে আগের দিন পিসিমণিকে, তুই আগের দিন যে পিসিমণির সাথে এরকম করেছিলি, এখন কেমন লাগছে বল? এখন কেমন লাগছে বল? মা জল দাও, জল দাও। তো বন্ধুরা, লঙ্কাটা কিন্তু খুব ঝাল ছিল, দিদি কিন্তু একটু খেতেই কিন্তু খুব ঝাল লেগেছে, সেই জন্য দেখো মুখ ধুচ্ছে এবং জল খাচ্ছে। বন্ধুরা, জানি না কিন্তু আমার ছোট্ট প্র্যাঙ্কটা কেমন হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটার পাশে থাকবে, সঙ্গে থাকবে, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। এবং দিদির অবস্থাটা একটু দেখো, দিদি মুখটা দেখো, ভীষণ লঙ্কা আছে। আমি লঙ্কা এমনি খাই না, কম খাই, মানে এত ঝাল লাগছে, তবে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাচ্ছি। এত ঠান্ডা জল খাবি? প্রচুর ঝাল হয়েছে মনে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে দিদির রিয়াকশানটা কেমন ছিল। তো আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কর ভিডিওটিতে, অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো বন্ধুরা, আমি তোমাদের আবার দেখাবো দিদি কেমনভাবে রান্নাটা করছে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, দিদির ওপর কিন্তু প্র্যাঙ্ক করতে কিন্তু আমার খরচাটাই বেড়ে গেল। তো দিদি এতটাই, মানে দিদির এতটাই ঝাল লেগেছে, তো আমি এখন যাচ্ছি ফ্রিজ থেকে দেখো মিষ্টি বের করতে, কারণ জল দ্বারা তো হচ্ছে না। তো দেখো আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বের করছি। তো এই দেখো ফ্রিজ থেকে কিন্তু আমি একটা কালো জাম বের করেছি, তো এবার এটা নিয়ে যাব দিদির কাছে। দিদি এটা খা, এটার মধ্যে কিন্তু আর লঙ্কা নেই। নাই তো, আরে তাই হা ভাব দে।